লাফিয়ে লাফে তিন দিনে সাতশো পয়েন্টের বেশি বেড়েছে দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকের এর মধ্যে ছয় আগস্ট বেড়েছে একশো সাতানব্বই পয়েন্ট সাত ও আট আগস্ট বারে একশো বিরানব্বই ও তিনশো ছয় পয়েন্ট এবং এগারো আগস্ট বারে একানব্বই পয়েন্টের বেশি গত চার দিবসে সূচকের সাথে বেড়েছে লেনদেনও এই সময়ে ধারাবাহিকভাবে লেনদেন বেড়ে ছাড়িয়েছে দু হাজার কোটি টাকা আর বেশিরভাগ দিনই দেখা গেছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে এদিকে সোমবার বড় সংশোধন দেখা গেছে বাজারে এদিন ডিএসইর প্রধান সূচক তেরাশি পয়েন্ট কমে দাঁড়ায় পাঁচ হাজার পয়েন্টে আর লেনদেন হয়েছে এগারোশো তেতাল্লিশ কোটি টাকা শেয়ার বাজারে যে সুবাতাস বইছে তাতে অনেকেই মনে করছেন গত চোদ্দ বছরের থেকে ভালো অবস্থানে রয়েছে বাজার 2009 ও 2010 সালের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক দুই চেয়ারম্যান ডক্টর এম খায়রুল হোসেন এবং শিবলি রুবায়ত উল ইসলামের আমলে পুঁজিবাজার বড় ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন সোমবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় শেয়ার বাজারের সকল প্রতিষ্ঠানের কাঠামোগত ক্ষতি হয়েছে সেই সাথে বিদেশে রোড শোর নামে অর্থ পাচার ও পুঁজিবাজার স্থিতিশীল তহবিলের নামে বিনিয়োগকারীদের লভ্যাংশের টাকা আত্মসাত করা হয়েছে নিয়ন্ত্রক সংস্থা আজ পর্যন্ত কোনো কার্যকরী পণ্য বাজারে আনতে পারেনি আইপিও নামে গত চোদ্দ বছরে যে পরিমাণ দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক আইপিওর মাধ্যমে বাজারে অনুপযুক্ত দুর্বল মানহীন দেউলিয়াগ্রস্ত কোম্পানিকে তার বিভক্ত করা হয়েছে তাই অতি শীঘ্রই বিএসইসির উচ্চ পর্যায়ে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিয়ে বিগত বছরের অনিয়মগুলোকে সংশোধনের দাবি জানায় সংগঠনটি দাবি করেছে কারসাজিতে জড়িতদের শাস্তির আওতায় আনার অবিলম্বে নিয়ন্ত্রণ সংস্থা বিএসসি থেকে সকল দুর্নীতিবাজ কর্মকর্তাকে অপসারণ করতে হবে বিগত দুই কমিশনের সকল অনিয়ম ও দুর্নীতি উদ্ঘাটনে অভিজ্ঞ সৎ ব্যক্তি সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করতে হবে এবং তদন্তে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের অর্বিত দায়িত্বের খেয়ানত ও দুর্নীতি অনিয়মের প্রমাণ পাওয়া গেলে উপযুক্ত শাস্তির শাস্তির ব্যবস্থার জন্য আইনের আওতায় আনতে হবে বারবার ফ্লোর প্রাইস ও সার্কিট ব্রেকার নিয়ন্ত্রণে পুঁজিবাজারে বেশি ধাক্কা লেগেছে বলে সম্মেলনে জানানো হয় সেই সাথে যেসব ব্রোকার অনিয়মের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে এই ফ্লোর প্রাইস শেয়ার ক্রয় বিক্রয়ে বাধা সৃষ্টি করে আতাউনিয়ন এখন ঢাকা